হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাব সরকারি বাংলা কলেজে। তো এটা হচ্ছে আমার রুম, রুম থেকে আমি বের হয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখন আমি যাব হচ্ছে টোটালি বাংলা কলেজে। বাংলা কলেজটা আসলে দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। আমি বাংলা কলেজ থার্ড ইয়ারে পড়ি, তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো যাচ্ছি, আমি টোলার বাগে চলে আসলাম, দুইটা ছেলে দেখলাম খেলে, তো তাদের সাথে একটু দুষ্টুমি করে চলে গেলাম। তো আমার দুইজন ফ্রেন্ড অলরেডি আমার জন্য ওয়েট করতেছে। আমি অনেক আগে বের হওয়ার কথা, বাট আমি একটা স্কুলে ক্লাস নিছি যে সেজন্য আমার লেট হয়ে গেছে। তো তারা খুব রাগ করে আমার জন্য দাঁড়ায় আছে। তো এই যে দুইজন, ওর নাম হচ্ছে ফয়সাল আর এর নাম হচ্ছে আকিব, ওর নাম হচ্ছে ফয়সাল। ঠিক আছে, তো ফয়সাল তো খুবই রাগ, ফয়সাল আমার এত লেট হয়েছে কেন। ঠিক আছে, সে খুবই মেজাজ গরম, আমি আরও আগে আসার কথা, প্রচণ্ড রোদ, তারা দাঁড়ায় আছে। ঠিক আছে, তো আমাকে বলতেছে টাইম দেখো কয়টা বাজে। আমি তো টাইম দেখতেছি না যে কয়টা বাজে, খুবই রাগ। ঠিক আছে, তারপরে জোর করে নিয়ে যাচ্ছি। তো তারা বলতেছে এখন আর যাবে না, ক্লাস হবে না, আমরা এখন যাবো না। তো কেউ তো বলতেছি আকিব তো খুবই রাগ, সে দোকান টোকান বন্ধ করে দোকানে আসে, দোকান বন্ধ করে বসে আসে। তো আচ্ছা ঠিক আছে, দুইটাই ইনোসেন্ট ছেলে, তো জোর করে নিয়ে যাচ্ছি। ওকে তো আমি টানতেছি, ও যাবে না যাবে না, তারপর আচ্ছা নিয়ে গেলাম। তো যাই হোক, আমরা যাচ্ছি বাংলা কলেজের উদ্দেশ্যে। তো রাস্তায় হঠাৎ করে আমাদের ফয়সাল বলতেছে যে হ্যাঁ ছবি তোলার জন্য, তোরা বলতে ছবি তোলো, বাট আমি তো ক্যামেরা সেট করে বসে আছি, কারণ আমি তো ভিডিও হচ্ছে, ছবি তো তুলতেছি না। তারপর যখন বুঝতে পারলো তখন তো অনেক মজা। তো খুবই সুন্দর একটা কাহিনী, আমরা চলে যাচ্ছি বাংলা কলেজ। তো যেতে যেতে আমরা অলরেডি প্রায় বাংলা কলেজের গেটের পাশে চলে আসলাম। ঠিক আছে, এই যে আমাদের বাংলা কলেজের গেট, খুবই সুন্দর গেট। এই গেটটা দূর থেকে ওই পাশে রাস্তায় অনেক গাড়ি চলে, তো সেজন্য দেখাতে পারলাম না পুরোটা। এই গেটের মোড় যে সিস্টেমটা সেটা হচ্ছে ব আকার। ঠিক আছে, যেহেতু বাংলা কলেজ বাঙালির একটা ঐতিহ্য, সেটা নিয়ে ব আকার। আর এই কলেজটা স্থাপিত হয়েছে 1962 সালে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে অধ্যাপক ছিল আবুল কাশেম স্যার, ওই স্যার উনি হচ্ছে পদার্থবিজ্ঞানের। তো ওই স্যার এই কলেজটা 1962 সালে স্থাপন করেন। ঠিক আছে, এটা বাংলা ভাষাকে কেন্দ্র করে স্থাপন করা হয়, এবং সরকারি বেসরকারি সকল পর্যায়ে বাংলাকে হচ্ছে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্যই মূলত তিনি এই বাংলা কলেজ স্থাপন করেন। তো খুবই সুন্দর একটা কলেজ। দেখুন, আমি হচ্ছে অনেক স্টুডেন্টস, যেহেতু ক্লাস চলতেছে অনেক ডিপার্টমেন্টের, তো অনেক ইন্টারমিডিয়েট হয়তো বা নাই, ওদের ছুটি হয়ে গেছে, এখন দুপুর প্রায় একটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফারুক চত্বর, এই যে বটমূলও বলা হয়, এখানে বট গাছ, আর চারপাশে হচ্ছে সবাই বসে। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন, সরকারি বাংলা কলেজ। ঠিক আছে, এই প্রশাসনিক ভবনে বাংলা ডিপার্টমেন্টও আছে, উপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আছে। ঠিক আছে, তো আমার ফ্রেন্ড হচ্ছে ক্যামেরা নিলেও বলে যে তোমরা একটু সামনে দাঁড়াও, তো দাঁড়ালাম। যাই হোক, প্রশাসনিক ভবন। এরপর হচ্ছে আমরা যদি একটু হাতের ডান পাশের দিকে যাই, ডান পাশে হচ্ছে আমাদের শহীদ মিনার আছে, তারপর যে আরও অনেক ডিপার্টমেন্ট আছে। এই যে নতুন ভবন, দুইটা খুবই সুন্দর দেখায় দূর থেকে, ফারুক চত্বরে অনেকেই বসে থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে করোনাকালীন বেসিং সেট করা হলো, তো সবাই এখন হাতটা ধুয়ে, আমি ভাবতেছি হাতটা ধুয়ে নিই, তো হাত ধুলাম। তারপর যে আমার ফ্রেন্ড ক্যামেরা করতেছে ফয়সালে, তো খুবই ভালো ক্যামেরাম্যান। ঠিক আছে, তো এই যে আমাদের হচ্ছে শহীদ মিনার, খুবই সুন্দর একটা শহীদ মিনার, অনেক সুন্দর এবং অনেক বড়। ঠিক আছে, বাঙালির মাতৃভাষা স্থাপনে যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো শহীদ মিনার থেকে আমরা চলে গেলাম হচ্ছে এই যে আমাদের নতুন ভবনের সামনে, এখানে তিনটা পিলার থাকে লোহার, এগুলোর মধ্যে একটাতে বাংলাদেশের পতাকা থাকে। তো এরপর হচ্ছে আমরা একটু যদি কর্নারের দিকে যাই মাঠে, এখানে ফুটবল খেলার জন্য যে গোল পোস্ট সেটা, আর এই যে দূরে তিনজন পাঁচজন ভাই খুব ভালো পড়ালেখা করতেছে এবং গল্প করতেছে, খুবই সুন্দর, অনেকগুলো প্রাইভেট কার স্যারদের হয়তো বা। ঠিক আছে, স্যার ম্যামদের। তো এরপর আমরা চলে গেলাম, এখানে হচ্ছে ইতিহাস বিভাগ, তারপর আছে হচ্ছে ইসলামিক স্টাডিজ। তো ভিডিও করতেছিল, হঠাৎ করে এক আপু দেখতেছি যে ভিডিওর সামনে। ঠিক আছে, তারপর আমরা এখন ভিডিও করব হচ্ছে আমাদের ইসলামিক স্টাডিজ যেটা দেখাবো। তো আপু খুব সুন্দরভাবে ওখানে দাঁড়ায় আছে এবং ফোনে কথা বলতেছে, তো আপুকে সহজেই ভিডিও করা হচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ, এরপর উপরে আছে আরও হচ্ছে ইতিহাস বিভাগ। ঠিক আছে, যাই হোক, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের এর পাশে যে ডান পাশে আছে হচ্ছে বিজ্ঞান ভবন, আর বিজ্ঞান ভবনের এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে লেকের পার্ক। তো এটা হচ্ছে বিজ্ঞান ভবন, আর সামনে হচ্ছে আমাদের বাংলা কলেজের বাস। ঠিক আছে, খুবই সুন্দর একটা বাস। তো এটা হচ্ছে প্রথমে বিজ্ঞান ভবনের, প্রথমেই হচ্ছে রসায়ন বিভাগ, উপরে আছে পদার্থবিজ্ঞান বিভাগ। ঠিক আছে, পদার্থবিজ্ঞান বিভাগ। এরপর হচ্ছে আমরা যদি বিজ্ঞান ভবন থেকে একটু ডান পাশের দিকে যাই, এখানে একটা ডাস্টবিনও আছে, মাঠটা খুবই সুন্দর, আমাদের বাংলা কলেজ অনেক বড় একটা কলেজ।
তো একটু সামনে যাওয়ার পর অনেকজন লোককে দেখা যাচ্ছে, সেই লোকগুলো হচ্ছে এখানে ব্লাড গ্রুপিং করতেছে। তো যারা হচ্ছে ফ্রিতে এখানে ব্লাড গ্রুপিং করায় ক্যাম্প করে। তারপর আমরা আরেকটু সামনে যদি চলে আসি, এখানে আর একটা ব্যাসিং দেওয়া, আর এটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সম্ভবত। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঠিক আছে। তো এরপর যদি আমি আর একটু সামনের দিকে যাই, উদ্ভিদ বিজ্ঞানের পর হচ্ছে এখানে ইংলিশ ডিপার্টমেন্ট আছে, আইসিটি ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তো খুবই সুন্দর। এরপর হচ্ছে যদি ওই ডান পাশের দিকে আরও যাই, সেখানে আরও কিছু বিভাগ আছে। আমরা আপাতত আর ওইদিকে গেলাম না, ওইদিকে খুবই সুন্দর একটা ছাতা দেওয়া আছে। তারপর হচ্ছে লাল ভবনটা লাল, এরপর হচ্ছে বড় বড় যে দুইটা ভবন, সেখানে মূলত এখন ইন্টারমিডিয়েটের ক্লাস হয়, আর হচ্ছে কিছু ডিপার্টমেন্টের ক্লাস হলেও হতে পারে ওইখানে, এবং লাইব্রেরি আছে। তো আমরা চলে আসলাম আমাদের যে কলেজের পিছনে লেকের পাড়, এখানে খুবই সুন্দর একটা আবহাওয়া, এবং এখানে অনেক পাখিরা সাউন্ড করে, পাখিদের কলার অফ সাউন্ড। এরপর হচ্ছে একজন তো বাই ডিএসএলআর নিয়ে একদম যাচ্ছে ছবি টবি তোলার জন্য, একদম খুবই সুন্দর। তো সবাই এখানে যেহেতু প্রচণ্ড বাতাস এবং দৃশ্যটা খুবই সুন্দর, এখানে বসে থাকে, বসে বসে গল্প করে, ক্লাস শেষ হলে এখানে চলে আসে। তো আমরাও আসলাম, দেখেন সবাই এখানে বসে আছে, অনেকে এখানে ছবি তোলে, এবং এটার যে ন্যাচারাল বিউটি সেটা মানে অসাম, ঠিক আছে। তো সবাই এই যে বসে আছে, প্রচুর বাতাস, এবং বাতাসগুলো কিন্তু খুবই ফ্রেশ, ঢাকা শহরের ভিতরে এরকম একটা জায়গা খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছি, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে একটা ভবন দেখা যাচ্ছে লেকের ওই পার। তো আমার ফ্রেন্ড ক্যামেরা ধরলো, আমি একটু হেঁটে আসলাম, কেমন লাগে। পয়সা তো আকিব তো এখানে বসে আছে, আকিবকে সাথে বসলাম। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন লেকটা দূর থেকে অনেক সুন্দর দেখায়, বাংলা কলেজের এটা পিছনে। তো এর পাশেই রয়েছে আমাদের যে প্রিন্সিপাল স্যার, ওনার হচ্ছে অধ্যক্ষ স্যারের জন্য হচ্ছে ওনার বাসভবন, অধ্যক্ষ স্যারের বাসভবন। তো অধ্যক্ষ স্যার মূলত এখানে থাকে না, বাট ওনার জন্য এই বাসভবনটা অনেক আগে থেকেই করা। সেটা হচ্ছে, তো ওই যে গাড়ি আছে একটা, এটা ভবন, ঠিক আছে। উনি হচ্ছে অন্য জায়গায় থাকে, তো ভবনটাতে থাকা হয় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পিছনে। তারপর এই পাশেও আরও কিছু কিছু ভবন আছে, যারা কলেজ কর্তৃপক্ষ বা কলেজের দায়িত্বরত আছে অনেকেই, তারা এখানে থাকে। এরপর এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠালও আছে, অনেকেই আসে কাঁঠাল খায়। এটা হচ্ছে প্রশাসনিক ভবনের নিচে অভিযোগ বক্স, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে বঙ্গবন্ধুর ছবি, আরও আমাদের বাসা শহীদের অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। বাসা আন্দোলনের আকিব তো একদমই খুবই মাস্ত মন নিয়ে, ভালো মন নিয়ে আসে। এরপর হচ্ছে এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং বাংলা বিভাগের পিছনে সুন্দর একটা মাঠ, এই মাঠে অনেকেই খেলাধুলা করে, এটা বাংলা ডিপার্টমেন্ট। এরপর হচ্ছে এই মাঠে এই যে দেখেন অনেকে তীর দিয়ে ওই যে মাঝখানে দেয়, এটা হচ্ছে কী জানি নাম, অশ নাকি কী গেম। তো এখানে অনেকে ক্রিকেট খেলে, আমি ভাবছিলাম ওটা খেলবো, তারপর দেখছি ওদের প্র্যাকটিস হচ্ছে। তারপর এই যে পাশ থেকে পারুক চত্বরের উল্টা দিক থেকে যদি আমরা যাই, এই পাশে মসজিদ আছে এবং আবুল কাশেম হল আছে, ছাত্রদের জন্য দুইটা হল, এই তিনজন তো আছে, খুবই সুন্দর। ফয়সাল বলতেছে প্রচুর গরম। যাই হোক, এরপর হচ্ছে আমরা যাই, এই বাইরে তো একজনের সাথে সাক্ষাৎ করতেছে। এরপর সেখান দিয়ে যাইলে সামনে মসজিদ, তো আমরা মসজিদের সামনে যাব, মসজিদ দেখি কেমন। এই যে সরকারি বাংলা কলেজের মসজিদ, ঠিক আছে, 1990 সালে স্থাপিত এটা মসজিদটা, দোতলা মসজিদ, নিচতলায় ছেলেরা নামাজ পড়ে আর উপরের তলায় হচ্ছে মেয়েরা নামাজ পড়ে। এরপরে যে হল মসজিদের সামনে, খুবই সুন্দর একটা জায়গা, এখানে বসার সুযোগ আছে, ঠিক আছে, খুবই নিরিবিলি পরিবেশ। আমাদের বাংলা কলেজে কিন্তু অনেক গাছ, গাছপালার কারণে আবহাওয়াটা খুবই ভালো লাগে। এরপর এটা হচ্ছে মসজিদ স্টাফদের বাস, বিনা অনুমতিতে প্রবেশ, ভিতরে প্রবেশ করা যাবে না। আর পাশে হচ্ছে অনেকগুলো বাইক, আমার বন্ধু বলতেছে এগুলোই হচ্ছে স্টাফদের বাস, ঠিক আছে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের যে ছাত্র হল, সেই ছাত্র হল আবুল কাশেম হল, ঠিক আছে। এরপর এটা হচ্ছে আমাদের হল সুপারের কার্যালয়, এখানে রিডিং রুমও আছে। তো খুবই দুঃখজনক আমাদের যে রিডিং রুম, আসলে সবাই এখানে এসে পড়ে না, এই জন্য এই রিডিং রুমটা এমন। দেখুন এই রিডিং রুমটার এটা যদি বলা হয় যে বাইক পার্কিং, তাহলেও সুন্দর হতো। এটা হচ্ছে আমাদের রিডিং রুম, যাই হোক এখানে অনেকগুলো বাইক, সবার বাইকগুলো এখানে রাখা। যদি একটা টেবিল আছে এক পাশে, দুইটা টেবিল, একজনে দেখলাম পড়তেছে খুব সুন্দরভাবে এক পাশে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রিডিং রুম, এটাতে আসলে যারা হলে থাকে তারা পড়ে, আর নর্মালি হচ্ছে সবাই সবার বেডের সাথেই টেবিল রাখে, এই জন্য এখানে এসে আর কেউ পড়ে না। এটা হচ্ছে হল, আবুল কাশেম হল, আবুল কাশেম স্যারে এটা করছিল, ঠিক আছে। তো হলে যদি আমরা ভিতরে যাই, দোতলায় গেলাম না, আমরা হচ্ছে নিস্তলা একটু দেখাই, নিস্তলা যদি যাই, এই যে হল, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর ফিটফাট পরিবেশ, ঠিক আছে, তেমন কোনো ঝামেলা নাই। এরপর হচ্ছে আমরা চলে আসলাম গেটের পাশেই, হচ্ছে আমাদের গেটের ভিতরে কিছু পুলিশের আছে বাইরা।
এরপর আমাদের প্রফেসর ডক্টর ফেরদৌসি খান সাবেক হচ্ছে অধ্যক্ষ, তো ম্যাম এখন চলে গেছেন, ম্যামের কিছু কাজ ছিল সেগুলো লিখা রাখছেন। এই যে দেখেন আমাদের গেট ব আকার দেওয়া, এটা উল্টা দিক থেকে। তো সবাই ভালো থাকবেন, পেস্টি ফলো দিবেন, ধন্যবাদ শেয়ার করতে।